আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো নাদিন বাবা রাতে কিছু বাজার নিয়ে আসছে, তো এগুলো আমি এখন গুছিয়ে নেব। তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে একটু আমি গুছিয়ে নিই। তো এখানে কিছু ড্রাগন ফল নিয়ে আসছে আর লটকন নিয়ে আসছে। তো ছেলেরা লটকন খুব পছন্দ করে, তো সেই জন্য লটকনটা নিয়ে আসতে বলছে, ওরা খাবে। তো লটকন তো ওদের কাছে খুবই ভালো লাগে, আর জ্বরের মুখ যেহেতু, তো জ্বর মুখের কারণে আর টকটা খেতেও পছন্দ করে, তো সেজন্য নিয়ে আসলো। তো এখানে ড্রাগন ফল নিয়ে আসছে। তো ড্রাগন ফল দেখা যায় কিছু কালার হয়েছে আর কিছু কালার হয়নি, তো ভিতরে কেমনটা হয় আল্লাহই জানে। তো পরে কাটলে তো আপনাদেরকে দেখাবই। তো এক এক করে ঘরে সবাইর এই জ্বর হয়ে গেল। তো আয়নার অবস্থাটা বেশি একটা ভালো নয়, ওর চোখ কেমন যেন একটা ফুলে উঠেছে। তো আপনারা একটু দোয়া করবেন আমার ছেলেরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো নাফিজেরও জ্বর উঠে গেছে শরীরে। তো নাদিম তো আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে, আর দুই ছেলেই অসুস্থ, আর নাদিমের বাবা একটু সুস্থ এখন। তো এখানে কিছু শশা নিয়ে আসছে, তো বলতেছে শশা দিয়ে ডিম দিয়ে খাবে। তো শশা দিয়ে ডিম দিয়ে আমি রান্না করব। তো এখানে 2 কেজি শশা নিয়ে আসছে। তো শশার তরকারিটা খেতে খুবই ভালো লাগে, এবং গরমে খেলে পেটটা ঠান্ডা থাকে। তো আমাদের ঘরে সবাই পছন্দ করে শশা দিয়ে ডিম দিয়ে। তো এখানে সিজন সারা কিছু টমেটো নিয়ে আসছে। তো টমেটো দিয়ে দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। তো টমেটোর কালারটা দেখতে মনে হয় যেন সিজনাল টমেটো। তো মূলো নিয়ে আসছে। তো নাদিম বাবা সিজন ছাড়া জিনিসও খেতে পছন্দ করে, তো টাকা যতই হোক, তো 100 টাকা কেজি মূলো খায় সে সিজন ছাড়া। তার মূলাটা এত পছন্দ ডাল দিয়ে শুটকি দিয়ে। তো আমি মূলাটা ডাল দিয়ে রান্না করে খেয়েছি। তো এটা তো আমার অনেকদিনের আগে ভিডিও ছিল। তো এই তো সকালবেলা আবার কাঁঠাল মুড়ি দিয়ে আজকে আমরা নাস্তাটা করব। তো যেহেতু নাদিমের বাবা বাসায় আছে, তো বললো যে কাঁঠালটা ভেঙে দাও, কাঁঠাল দিয়ে মুড়ি খাবো আজকে সবাই। তো গ্রাম থেকে নিয়ে আসলাম এই কাঁঠাল। তো দেখি ভিতরেটা কেমন হয়েছে। তো এই তো দেখতে ভালোই দেখা যাচ্ছে। তো শেষ কাঁঠাল আমাদের খাওয়া হবে এটাই। তো গাছে কাঁঠাল যেহেতু শেষ, তো সেজন্য কাঁঠাল খাওয়াটাও শেষ। কাঁঠালটা আমাদের কখনো কিনে খাওয়া হয় না, তো গাছের থেকে নিয়ে আসলে ওই কাঁঠালটাই আমাদের খাওয়া হয়। তো এই ভিডিওটা অনেকদিন আগের ছিল, আপনাদের মাঝে শেয়ার করতে একটু দেরি হয়েছে আমার, কারণ ছেলের অসুস্থ, সেজন্য ভিডিও দিতে পারিনি ঠিকভাবে। তো আজকে একটু আয়ান ঘুমিয়ে আছে, তো ভাবলাম আপনাদের মাঝে একটু কথা বলি আর শেয়ার করি। তো যেহেতু মনটা ভালো নেই, তো ভাবলাম সেজন্য একটু শেয়ার করি। তো কাঁঠালটা খেতে খুবই মিষ্টি হয়েছিল এবং খেতে অনেক মজা হয়েছে। তো বেশি একটা নরম না, বেশি একটা শক্ত না, তো এই কাঁঠালটাই আমরা খুব পছন্দ করি। তাই যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কাঁঠাল ভাঙতেছিলাম, তো আজকে আমি ভয় দিতেছি এখন অসুস্থ। যখন কাঁঠাল ভাঙতেছি তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে এই এই, কথা বলতে তো পারে না এখন পর্যন্ত পুরোপুরি, তো দুই একটা ডাক দেয়, শুধু 3টা ডাকে দেয়, মা বলে, নানা, মামা, বাবা, 4টা ডাকে দেয়।
তো আমার বাচ্চাদের বিচি এবং বিতের যে একটা আবরণ থাকে কেমন যেন আঁশের মতো ময়লা মনে হয়, ওটা ছাড়িয়ে দিতে হয় ওদের, তাহলে ওরা খেতে পারে না, ওই খেতে পারে না। তো এই তো সকালে নাস্তা শেষ করে আমরা দুপুরে রান্না করতে চলে আসলাম, আর বাকি কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে নিলাম। তো দুপুরে রান্না করতে আবার চলে আসলাম আপনাদের নিয়ে। তো এখানে আমি দুন্দুল আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো আজকে, আর কিছু বট রান্না করেছিলাম গ্রাম থেকে নিয়ে আসলাম, তো এই বট কিছু আছে তো এটা গরম করবো। আর এখানে আলু শাক ভাজি করেছিলাম। এই তো আমার আজকের রান্না ছিল। সেখানে আমি পেঁয়াজ কষিয়ে নিয়ে হলুদ আদা রসুন পেস্ট দিয়ে হলুদের গুঁড়ো মরিচি গুঁড়ো এবং ধনিয়া ফাঁকি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে দুন্দুল দিয়ে দেব। তো এই দুন্দুলটা আমার ননাসের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আমাকে, তো তাদের কাছে নাকি হয়েছে ঢাকায়। তো সবসময় তো গ্রামের সবজি গ্রামের মাছ খাই সেটা দেখাই, তো আজকে দেখালাম ঢাকার সবজি দিয়ে রান্না করলাম তেলাপিয়া মাছ। তো অনেক বেশ দুন্দুল দিয়েছিলাম ননাসকে, তো আমাকে কিছু দিয়েছে, তো ভাবলাম আজকে দুন্দুল দিয়ে কী দিয়ে রান্না করা যায়। তো ভেবে দেখি যে দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা যায়, তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হতো। তো ইলিশ মাছটা আমার শেষ হয়ে গেছে, তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ধুন্দুলে অনেক পানি উঠে যায়, বেশি একটা পানি প্রয়োজন নেই রান্না করতে গেলে। তো এই তো দেখুন অনেক পানি উঠে গেছে, তো কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে, তো সবুজ সবুজ। তো দুপুর দিকে প্রচুর রোদ পড়েছে রান্নাঘরে, কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোন দিকে ভুল হয়েছে সেটাও আমাকে বলে দিবেন, তাহলে আমার ভুলটা আমি শুধরে নিতে পারবো। আর চেষ্টা করবো আপনাদের মাঝে সুন্দরভাবে ভিডিও আনার। তো এখানে আমি অল্প একটু ঝোল দিয়ে দিলাম, তো এখানে অল্প একটু ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, তো ঝোল একটু প্রয়োজন, তো আলুর একটু আলুটা সেদ্ধ হবে সেজন্য একটু ঝোলটা দিয়ে দিলাম। তো মাখা মাখা করে আজকে আমি এই তরকারিটা রান্না করবো, তো দুন্দুল তরকারি মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের মাঝে, আপনারা দেখে নিতে পারবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি রান্না শেষে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, তো ধনিয়া পাতা দিলে ভালো হতো, জিরাটাও নাদিন বাবু যেহেতু পছন্দ করে সেজন্য আমি জিরাটাও দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটি বিদায় নিয়ে এখানেই শেষ করছি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।